বিনা দোষে 3 বছর কারাভোগের পর উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন পাটকল শ্রমিক জাহলম। রোববার রাত 12:58 গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্ট রবিবার তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। কারাগারে কাগজ পৌঁছানোর পর জেল সুপার তাকে মুক্তি দেন। মুক্তির পর জাহলম তার ভাই শাহনুর মিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কারাগার থেকে ভাই শাহনুরের সঙ্গে ভোর রাত 4টায় গ্রামের বাড়িতে আসেন জাহলম। রাতের অন্ধকারে ঘন কুয়াশায় মোবাইলের আলো দূর থেকে দেখে ছুটে এলেন মা মনোয়ারা। জাহলমকে দেখে হাউমাউ করে কেঁদে উঠে জড়িয়ে ধরলেন মনোয়ারা। জাহলমের কপালে চুমু দিয়ে চিৎকার দিয়ে বলে উঠলেন, কার মাথায় বাড়ি দিছিলাম যে আমার এত বড় সর্বনাশ করেছিল। আহাজারি করেন জাহলমের ভাই বোন ও স্বজনরাও। শেষে জাহলমকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলা হয়। এর আগে রোববার সকালে হাইকোর্ট বলেন, কোনো নির্দোষ ব্যক্তিকে 1 মিনিটও কারাগারে রাখার পক্ষে না আমরা। এই ভুল তদন্তের কোনো সিন্ডিকেট জড়িত কিনা, সিন্ডিকেট থাকলে কারা এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করে আদালতকে জানাতে হবে, না হলে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে। এরকম ভুলের দায় দুদক কোনোভাবেই এড়াতে পারেন না। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদের হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে 33টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে 3 বছর কারাগারে কাটাতে হয়েছে টাঙ্গাইলের জাহলমকে। আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।